দেখছে হুজুর বঙ্গবন্ধুর মাজারের সামনে দোয়া ধরে কান্দা দিছে, সবাই অবাক হয়ে গেছে। এই হুজুর নিশ্চিত বঙ্গবন্ধুরে ভালোবাসে, তাদের এই বিশ্বাসটা আমি অর্জন করতে পেরেছি, যে জন্য তারা আমার কথাগুলো বুঝেছে। বাবারা আমার, বন্ধুরা আমার, আজও তোমাদেরকে বুঝাইতে চাই, তোমাদেরকে বলতে চাই, আমরা তোমরা আওয়ামী লীগ করো, তোমরাও মুসলমান আমাদের ভাই। কথা বলেন না কেন? আওয়ামী লীগ, বিএনপি, জমিয়ত, জামাত, হেফাজত, চরমুনাই, জাসদ, বাসদ, তুমি যে মন চাই যে দল করো, কিন্তু দিন শেষে তোমার সবচেয়ে বড় পরিচয় প্রধানমন্ত্রীর যে চাচাতো ভাই শেখ সেলিম সাহেব, শেখ পরিবারের সন্তান বাচ্চু সাহেব, টুঙ্গিপাড়ার এমপি, টুঙ্গিপাড়ার উপজেলা চেয়ারম্যানদেরকে একসাথে নিয়ে খায়া বুঝাই আসছি। ও বাচ্চু সাহেব, আপনারা পারলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বুঝায়ান, আজকে আমাদের, আমরা যারা ভালোবাসি বঙ্গবন্ধুকে, আরে বঙ্গবন্ধু শুধুমাত্র আওয়ামী লীগের নেতা নয়, কথা বলেন না কেন? বঙ্গবন্ধু শুধুমাত্র আওয়ামী লীগের নেতা নয়, বঙ্গবন্ধু এ জাতির 18 কোটি মুসলমানদের নেতা। মুসলমান স্পষ্ট বলতে চাই, আমি ইতিহাসের পাতা পড়ে দেখেছি, আমি কোনো বানুয়াট কথা বলতেছি না, গোটা পৃথিবীতে যে সমস্ত নেতৃত্বের কথা গোটা পৃথিবী ইন্টারন্যাশনালি আলোচনা করা হয়, তার মধ্যে সবচাইতে আগে যে নামটা আসে সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, এরপরে যে নামটা গোটা পৃথিবীতে ইন্টারন্যাশনালি সবার কাছে গ্রহণযোগ্য সেই নামটা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সব কিছু বাদ দেন, আমি বঙ্গবন্ধুর মাজারের পাশে, সমাধির পাশে কথাগুলো বলে এসেছি, সব কিছু বাদ দেন। 1971-এ পাকিস্তানি হানাদার বাহিনী যখন আমাদেরকে মা বোনদের ইজ্জতগুলো হরণ করতেছে, তখন ইজ্জত হরণ করার সময়ে এই বঙ্গবন্ধু আমাদের, এই শেখ মুজিবুর রহমান, তিনি স্লোগান দিয়ে এদেশ থেকে হানাদারকে দূর করে আমাদের মা ও বোনদের ইজ্জত রক্ষা করেছেন। এটা তো মিথ্যা না, এটাও কি মিথ্যা? তাহলে এটা যদি মিথ্যা না হয়, তবে তো আমি বলবো আমরাও বঙ্গবন্ধুকে ভালোবাসি, শুধু ভালোবাসি না, অবাক করা কথা বলে দেই, জানাই দেই আপনাদেরকে, বঙ্গবন্ধুর কবরের সামনে গিয়ে আমি দোয়া ধরেছি, আমার সহকারী আমার সাথে ছিল, আমি যদি প্রমাণ না হই, আমার প্রমাণের জন্য যদি কেউ টুঙ্গিপাড়া যাও কখনো, যা জিজ্ঞেস করবা হুজুরের সাথে, শেখ পরিবারের অনেকে দোয়া করেছিল, ওই দিন বঙ্গবন্ধুর নামে মিলাদ অনুষ্ঠান চলতেছিল, সবাই মিলে দোয়া করতেছিল, আমিও গিয়ে দোয়া করেছি, কয়েকটা কথাও তাদেরকে বুঝিয়েছি, খুব হেকমতের সাথে সুন্দরভাবে বলেছি, বাবারা দেখেন আপনারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, আপনাদেরকে নিয়ে দোয়া করলাম, আমার চোখের পানিগুলো আপনারা দেখেছেন, মুসলমানদের চোখের পানি কখনো মিথ্যা হতে পারে না। আমরা কান্না করেছি বঙ্গবন্ধুর জন্য, দোয়া করেছি, আরও দোয়া করব। এই কথা যদি আমাদের প্রধানমন্ত্রীর বুঝে আসে, আসলে কেমনে বুঝে আসবে, আশেপাশে যেগুলো থাকে সবগুলো রাম বামান নাস্তি, আমাদেরও দরকার, আসলে বিরোধিতা না কইরা এখন আমাদেরও ওনাদের পাশে যাওয়া দরকার, বোঝানো দরকার। আমি দাওয়াতটা দিয়েছি, বাচ্চু সাহেব আমাকে বলেছেন, ওই শেখ পরিবারের অনেকেই বলেছেন, হুজুর যদি পারি ইনশাআল্লাহ আমরা বোঝানোর চেষ্টা করব, মাঝে মাঝেই উনি আসেন, আসার সময়ে আমি বোঝানো, আমরা বোঝানোর চেষ্টা করব, শুধু এভাবে নয়, আপনাদের সামনে যেভাবে বলতেছি এভাবে নয়, বিনয়ের সাথে, আদবের সাথে বলেছি। আরও সবচাইতে তাদের আবেগটা কোন জায়গায় লাগছে জানেননি, যখন দেখছে হুজুর বঙ্গবন্ধুর মাজারের সামনে দোয়া ধরে কান্দা দিছে, সবাই অবাক হয়ে গেছে। এই হুজুর নিশ্চিত বঙ্গবন্ধুরে ভালোবাসে, তাদের এই বিশ্বাসটা আমি অর্জন করতে পেরেছি, যে জন্য তারা আমার কথাগুলো বুঝেছে, আমিও বুঝাই আসছি। প্রিয় বাবারা আমার, বন্ধুরা আমার, আজও তোমাদেরকে বুঝাইতে চাই, তোমাদেরকে বলতে চাই, আমরা তোমরা আওয়ামী লীগ করো, তোমরাও মুসলমান আমাদের ভাই। কথা বলেন না কেন? আওয়ামী লীগ, বিএনপি, জমিয়ত, জামাত, হেফাজত, চরমুনাই, জাসদ, বাসদ, তুমি যে মন চাই যে দল করো, কিন্তু দিন শেষে তোমার সবচেয়ে বড় পরিচয় কথা বলেন না, নাকি আওয়ামী লীগ আগে নাকি মুসলমান আগে, বিএনপি আগে না মুসলমান আগে? কবরে গেলে কি প্রশ্ন করব, হোয়াট ইজ ইউর টিম, আওয়ামী লীগ অ্যান্ড বিএনপি? হ্যাঁ, তোমার দলের নাম কি, আওয়ামী লীগ না বিএনপি? কি চেয়ারম্যান সাহেব প্রশ্ন কি করবে, আওয়ামী লীগ না বিএনপি? নাকি বলবে তুমি মুসলমান নাকি হিন্দু? তোমাকে বলবে, তোমাকে হাসাহাসি করতেছেন কেন? আমার মিতা মানুষ, এজন্য বললাম, মিতা বুঝেন না আপনারা কি, মিতা বুঝেন না নাকি? আমি তো পোস্টার দিয়ে অবাক হয়ে গেছিলাম, আয় হায় দুই বক্তা রফিকুল ইসলাম নাকি, পরে দেখি না উনি এলাকার চেয়ারম্যান, আমি পোস্টার দেখেছি, আমাকে একজন মেসেঞ্জারে পাঠাইছে, কিন্তু এমনভাবে পাঠাইছে নিচে ওনার নামটা থাকাতে সবটা দেখা যায় না, কথা বুঝছেন তো? আমি ভাবলাম বাহ,
আরেক বক্তাও পাইলাম আমার নামে, আপনি বলেছে আইজে তো আমি দেখলাম যে বক্তা কি দুইজন নাকি আমার নামে নামে। যা ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলামের অর্থ জানেন? মাশাআল্লাহ বলেন। আমার ধারণা সঠিক ছিল, আমার আইডিয়া ছিল উনি বলতে পারবেন। রফিকুল ইসলাম মানে ইসলামের বন্ধু, আলহামদুলিল্লাহ বলেন। আমরা ইসলামের বন্ধু না শত্রু? ইসলামের বন্ধু না শত্রু? তাহলে কি তাকবীর হবে কি না? লিল্লাহি তাকবীর। কথা বলার মতো অবস্থান নাই। আচ্ছা বলেন তো কোরআনের মধ্যে জিহাদ আছে না নাই? জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদ আছে? জঙ্গিবাদ আর জিহাদ কি এক? আপনারা কি বুঝেন এগুলো? জঙ্গিবাদ আর জিহাদ কি এক? জঙ্গিবাদ সন্ত্রাসবাদ হয় কি জন্য? মানুষের মধ্যে উগ্রতা ছড়ায় দেয়, এলাকার মধ্যে অশান্তি সৃষ্টি করে, সমাজের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে। আর জিহাদ কি করে? জিহাদ জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে খণ্ডায় দিয়া যারা জুলুম করে মানুষের উপরে, নির্যাতন করে, এগুলোকে উৎখাত করে দিয়া জিহাদের মধ্য দিয়ে আল্লাহর রাসূল যেভাবে মক্কায় শান্তি প্রতিষ্ঠা করেছেন, বর্তমানেও যদি জিহাদ করার প্রয়োজন হয়, জিহাদ করতে হয়, ময়দানে অবতরণ হয়, জিহাদের জন্য কে কে প্রস্তুত আছো? ইসলামের স্লোগান দিতে গিয়া, কোরআনের স্লোগান দিতে গিয়া, জিহাদের স্লোগান দিতে গিয়া ভয় পাইলে চলবে না। কোনো ভয় নাই, আমরাও মুসলমান তোমরাও মুসলমান, তাইলে ভয় পাও কাকে? কথা বলেন না কেন? আমি মুসলমান, আপনি মুসলমান, উনি রফিকুল ইসলাম, আমি রফিকুল ইসলাম, আমরা সবাই ইসলামের বন্ধু, ঠিক কি না? وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم أمر الله رب العالمين পরবর্তী আয়াত কারিমার মধ্য দিয়া বলেন, যারা আমি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন সমূহ পেশ করার পরেও আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নিদর্শনাবলী জানিয়ে দেওয়ার পরেও আমি আল্লাহর নিদর্শন সমূহকে অস্বীকার করবে, কটুক্তি করবে, ব্যঙ্গ করবে, আর সেই মজলিসের মধ্যে যদি ওই অস্বীকার করা বাদ দিয়া আমার পক্ষে কথা না বলা হয় তবে ওই মজলিস তোমাদেরকে ত্যাগ করতে হবে। ওয়াকাদ নাযযালা আলাইকুম, আল্লাহ নাযিল করে আয়াত দ্বারা জানাইয়া দিবেন, আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইস্তানজাউ বিহা ফালা তাকউদু মাহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি। তোমরা যদি ওই মজলিস, যেই মজলিসে আমি আল্লাহকে অস্বীকার করা হয়, যেই মজলিসে আমার আয়াতগুলোকে, আমার নিদর্শনাবলীকে অস্বীকার করা হয়, তাহলে কি সেই এই নিদর্শনাবলীকে যদি তোমরা ওখানে অস্বীকার করা হয়, আর তোমরা যদি সেই মজলিসে না উঠে যাও, আর তোমরা যদি তাদের পক্ষ অবলম্বন করো, তবে মনে রাখবা আমি আল্লাহ ঘোষণা করে দিতেছি, ইন্নাকুম ইযাম মিতলুহুম, তোমরাও তাদের দলে অন্তর্ভুক্ত হয়ে গেলা, ইন্নাকুম ইযাম মিতলুহুম, তোমরাও তাদের মতো হয়ে গেলা। আর আমি আল্লাহ বলে দিচ্ছি, যারা এমনটা করবা, আমি আল্লাহকে বাদ দিয়া, আমি আমার নবীকে বাদ দিয়া, আমার ইসলামকে বাদ দিয়া, সবকিছু বাদ দিয়া, মুমিনদেরকে বাদ দিয়া কাফেরদেরকে বন্ধু বানাবা, মুনাফিকি করবা, মনে রাখবা আমি আল্লাহ জানাইয়া দিচ্ছি, ইন্নাকুম ইযাম মিতলুহুম, তোমরা উভয়েই সমান, ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিন ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিয়া। আমি আল্লাহ বলে দিয়েছি, মুনাফেক
যারা নাকি মুসলমান সাইজা থাইকা হিন্দুদের সাথে বন্ধু গ্রহণ করবে, কাফেরদেরকে বন্ধু বানাবে, মুসলমানদেরকে বাদ দিয়া। আমি আল্লাহ বললাম ইন্নাকুম মিদাম মিতলুহুম, কাফের আর মুনাফিকের মধ্যে কোনো তফাত নাই। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিন, সমস্ত মুনাফিকরা ওয়াল কাফির এবং কাফেররা ফি জাহান্নামা জামিআ, জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। কোরআনের আয়াত বললাম নাকি নিজের বানুয়াট কথা? আল্লাযীনা ইয়াতারাব্বাসূনা বিকুম, আবার এদের আরো পরিচয় আল্লাহ তাআলা স্পষ্ট করে দিচ্ছেন, খুলাসা করে দিচ্ছেন। আল্লাযীনা ইয়াতারাব্বাসূনা বিকুম, এরা অপেক্ষায় থাকবে, ওই দলটা প্রতীক্ষায় থাকবে, অপেক্ষায় থাকবে। ফা ইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহ, এরা প্রতীক্ষায় থাকবে, অপেক্ষায় থাকবে। কিসের অপেক্ষা? ফাইন কানা লাকুম, যখন ওরা দেখবে ফাতহুম মিনাল্লাহ, মুসলমানেরা আল্লাহর পক্ষ থেকে বিজয় পাবে। কি পাবে? পাই নাই, এটা আমার সময়ের কথা নয়, রাসূলের সময়ের পর্যন্ত কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও একদল মুনাফিক ছিল যারা নবী সাহাবায়ে কেরামের সাথে থাকতো। নবীকে এসে বলতো, নবী আমরা তো মুসলমান, আবার কাফেরদেরকে যায় বলতো, আরে হুদাই মুহাম্মদরে তো দুকা দিতেছে। কি বলতো? মুহাম্মদরে দুকা দিতেছি, আসলে আমরা মুসলমানদের সাথে নাই। এরাই কাফেরদের সাথে মিলেমিশে যাইতো, আবার মুসলমানদের সাথে থাকতো। আল্লাহ আয়াত কারিমা নাযিল করে দিয়া আল্লাহর নবীরা জানায়া দিলেন, আল্লাহর নবী গো আপনি এদেরকে চিহ্নিত করুন, আল্লাযীনা ইয়াতারাব্বাসূনা বিকুম, এরা প্রতীক্ষায় থাকবে, অপেক্ষায় থাকবে। ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহ, যখন আপনি আমার পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে বিজয়ী হবেন, তখন এরা বলবে কালু আলাম নাকুম মাকুম, ও মুহাম্মদ আমরা তো তোমার লগে আছি। কথা বুঝছেন নি? কালু আলাম নাকুম মাকুম, ও মুহাম্মদ, ও সাহাবী, ও আবু বকর, ও উসমান, ও আলী, আমরা তো তোমাদের সাথেই ছিলাম, দাও না কিছু গনিমতের মাল। কথা বুঝেন নি? বুঝেন? সাধুবাদ, জিন্দাবাদ, সুবিধাবাদ, জিন্দাবাদ। বুঝেন নি? সুবিধাবাদ, জিন্দাবাদ, আমার মুখের কথা নয়, কোরআনের আয়াত। আল্লাহ নবীরে কইতেছে, নবী চিনেন এদেরকে? আল্লাযীনা ইয়াতারাব্বাসূনা বিকুম, এরা অপেক্ষা করবে, প্রতীক্ষায় থাকবে। ফাইন কানা লাকুম, যখন আপনি বিজয়ী হবেন, ফাতহুম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে কোনো বিজয় চিনিয়ে আনবেন, তখন এরা বলবে গনিমতের মাল দাও, টাকা দাও, ঘোড়া দাও, বাড়ি দাও, গাড়ি দাও, খেজুরের বাগান দাও, সব আমাদেরকে দাও। একটু পরেই যখন আবার কাফেররা একটু বিজয়ী হয়ে যাবে, ওয়াইন কানালিল কাফিরিনা নাসিব, আংশিক বিজয় যখন কাফেররা পাবে, কারণ চূড়ান্ত বিজয় হবে মুসলমানদের। চূড়ান্ত বিজয় কাদের হবে? চূড়ান্ত বিজয় কাদের হবে? চূড়ান্ত বিজয় মুসলমানদের হবে। এর প্রমাণ গোটা পৃথিবীতে আছে। যতই মজলুম হোক, যতই আল্লাহর নবীকে প্রহার করা হোক, তাইফে আল্লাহর নবীর দাঁত শহীদ করে দেওয়া হোক, আল্লাহর নবীকে মেরে ফেলা হোক, সব কিছু করা হোক, সাহাবায়ে কেরামকে শহীদ করে ফেলা হোক, দিন শেষে ইসলামের বিজয় হয়েছিল না হয় নাই? হয়েছিল না হয় নাই? ও মুসলমান, অতএব ভয় পাওয়ার কারণ নাই, আবারও ইসলামের বিজয় হবে। আমি রফিকুল ইসলাম বানুয়াট কথা বলতেছি না, আল্লাহর রসুল ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন, যেই রসুল ভবিষ্যদ্বাণী করেছেন তার মুখের কথা কখনোই মিথ্যা হতে পারে না। আমার নবীর এই দুই টুটের মাঝখান দিয়া কথা বাহির হলে সেটা কখনোই মুথ্যা ছিল না। এটা শুধু আমি তুমি বিশ্বাস করি না, মক্কার কাফেররা পর্যন্ত বলতো। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন, ও কুফফারে আরব, আমি যদি এখন বলি ওই পাহাড়ের ওই সাইড থেকে তোমাদেরকে শত্রুরা আক্রমণ করতে আসতেছে, তোমরা কি বিশ্বাস করো? কাফের উজবা সাইবা আবু জাহাল, তারা বলেছিল, মুহাম্মদ তুমি এটা কেন, তুমি যদি বলো এই যে পাহাড়টা দেখা যাচ্ছে এটাই এখানে নাই, তবু আমরা বিশ্বাস করি। এত বিশ্বাস যেই নবীকে করত, সেই নবীর কথা বলতেছি, কোনো বানুয়াট কিচ্ছা কাহিনী নয়। আমার নবী বলেছেন আরেকবার মুসলমানদের বিজয় আসবে, ইসলাম বিজয় হবে, গাজওয়ায়ে হিন্দ হবে, ইসলাম এবং হিন্দুদের বিজয়, হিন্দুদের যুদ্ধের মধ্যে, হিন্দুদের সাথে মুসলমানদের যুদ্ধের মধ্যে, দিল্লির মাস্তদের উপরে আবারও কালেমার পতাকা পথ পথ করে উড়বেই উড়বে। কথা নয়, আল্লাযীনা ইয়াতারাব্বাসূনা বিকুম,
فإن كان لكم فتح من الله قالوا ولم نكن معكم وإن كان للكافرين نصيب যখন নাকি কাফেররা আংশিক বিজয় পাবে তখন ওই দলটাই কাফেরদের নেতাদেরকে যা বলবে قالوا ولم نستحوذ عليكم قالوا ولم نستحوذ عليكم আমরা কি তোমাদেরকে দাইকা রাখি নাই আবরণ দিয়া রাখি নাই গুহিরা রাখি নাই ولم نكن من المؤمنين আমরা তোমাদেরকে দাইকা রাখছিলাম মুসলমানেরা তোমাদেরকে মারতে আইছিল আমরা নিষেধ করছিলাম করি নাই আগে কি কইছে আগে মুসলমানদেরকে কি কইছে ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহ যখন মুসলমানরা বিজয় হইছে তখন কইছে কল ওয়ালাম নাকুম মাকুম আমরা তোমাদের সাথে ছিলাম মোহাম্মদ গনিমতের মাল দাও এখন আবার যখন ওয়াইন কানা লিল কাফিরিনা নসিব একটু পরেই যখন কাফেররা বিজয় হইছে তখন কাফেরদেরকে বলে কালু আলাম নাস্তাহবিদ আলাইকুম তোমাদেরকে আমরা ডেকে রাখছি বুইরা রাখছি ওয়ালাম নাকুম মিনাল মুমিনিন মুমিন মুসলমানেরা যখন তোমাদেরকে মারতে আইছে আমরা তাদের থেকে তোমাদেরকে ফিরাইছি এবার তোমরা আমাদের তোমাদের পক্ষের আমরা